হাত আছে মাত্র 200 গজের মধ্যে আর ওই আর আমার একটু নাম্বার দেবো, ভাবছিলাম যে একটু নামে একটা ছবি তুলবো, তাই না? তো দণ্ডনীয় অপরাধ, জেল দিয়ে দিবে জেল। ওয়াও ওয়াও, গ্রেট নদী, পদ্মা নদী, পদ্মা নদী উপরে, পদ্মা সেতু উপর দিয়ে যাচ্ছে। দূরে গেলে তো পুরে যাবো গা, ধীরে ধীরে গেলে আরামসে গেলে বেশিক্ষণ দেখতে পারো, সেতুটা দেখতে খুব মজা লাগতেছে। মোটরসাইকেলটা চলাচল করতে দেওয়া উচিত ছিল, মানুষজন হাসি আনন্দে যাইতো। দুতলা বাস, নিহার দুতলা বাস ওই যে যাচ্ছে, এই গেল। দুতলা বাস, দুতলা বাস, আবার রাত্রিবেলা হইলে ভালো লাগছে, লাইটিং করছে তাই না? সেই জ্বলতো লাইট গুলো কাজ করার লাগছিল, দেরি করার লাগছিল, যাতে রাত করতাম পরে গেলে ভালো লাগছে। আবার যাইতে যে সময় লাগবো বেশি, জাম পড়ে যেতে। বাহ কি সুন্দর লাগতেছে, এই পদ্মা নদী ইলিশে ভরপুর, পদ্মার ইলিশ। নিহার সেতু দেখতেছ? আমি তো সেতু ভিডিও করতেছি, পরে দেখতে পারবা। সেতু ভিডিও করিতেছি, এই যে দেখো তুমি ওখান থেকে দেখছ, ওই যে দেখা যাচ্ছে, ওই যে গাড়ির থেকে যাতে না নামা যায় তার জন্য পাহারা বসাইছে। আহ কি শান্তি, পতাকার মতো উঠতেছে, কত 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 করে উঠতেছে।
যুগান্তকারী আবিষ্কার বাংলাদেশের অর্জন। স্বাধীনতা যুদ্ধের পরে যদি কোনো অর্জন থাকে সেটা হচ্ছে পদ্মা সেতু তৈরি করা, বিশ্ববিখ্যাত সেতু পদ্মা সেতু। এই সেতু যদি কেউ দেখতে না আসেন মনে অনেক কষ্ট পাবেন, এসে দেখে যাইনি আপনারা সকলেই। সকলকে এই পদ্মা সেতু দেখার আমন্ত্রণ জানাইলাম, খুবই ভালো লাগবে, মনে শান্তি পাবেন, চোখ জুড়িয়ে যাবে পদ্মার হিমেল হাওয়ায়, সেই ভোয়াশা আকাশি রঙের আকাশের আকাশি কালার, কি কালার, কি সেতুর পিলার, কি সুন্দর লাইটিং, গাড়ি চলে যাচ্ছে করে করে ফাইটিং, ওয়াও। সেতু অনেক বড়, সেতু BRTC শরীয়তপুর পরিবহন, কমলাপুর শরীয়তপুর। খুব ভালো লাগলো, পরন্ত বিকেলে এখন আর একটু বেশি ভালো লাগতেছে, সূর্যটা ডুবুডুবু ভাবের একটা ছায়া পড়েছে, এখন অনেক সুন্দর কোমল হিমেল হাওয়া, বলে গেছি সব খাওয়া দাওয়া, কি শান্তি লাগিতেছে, আকাশের কি রং, মনের মাধুরী মিশানো রং। গাড়ি থামাইতে পারলাম না, আর্মিরে পাহারা দিয়ে দিতেছে ডং, আর্মিরে পাহারা দিতেছে, এগুলো উঠাবো না, উঠাই দিতে হবে না এখন। একশো গাছ পরে পরে একটা করে আর্মি আছে, এরকম পাহারা দিচ্ছে, কেউ যদি আবার দাঁড়িয়ে যায় গাড়ি নিয়ে। অনেক সুন্দর ওই যে সাইটে যে শহরগুলো না, ওগুলো আবার বানাই দিচ্ছে শেখ হাসিনা, যাদের যে রাস্তার মধ্যে বাড়িঘর পড়ছিল ভেঙে গেছে, আমাদের প্রধানমন্ত্রী তাদের বাড়িঘর করে দিছে, বিল্ডিং করে দিছে, ওই যে রং বেরঙের ঘরগুলো সব সরকারি, ও পাশে সরকারি, এই যে পাশে সরকারি, সব করে দিছে। ব্রিজের নিচে গেলে সম্ভবত ই পাওয়া যাবে, ভালো ভালো হোটেল ওদিক দিয়ে, আমাকে একজনে বলেছিল ব্রিজের নিচ দিয়ে, ওই যে রাস্তাটা আছে না ব্রিজ দিয়ে যাই, ওদিকে খাবারের হোটেল আছে, সম্ভাবনা আছে। এদিকে নিয়ে জানলাম দেখো, দিকে ওই সামনে যাওয়ার পরে ট্রেন লাইন সংযোগ চলছে, ট্রেন সংযোগ এখন শেষ হয়নি, আর্মি ক্যাম্প, ওনারা রোদ্রের মধ্যে পুরে পুরে দাঁড়িয়ে রয়েছেন পাহারা দেওয়ার জন্য। আমরা বাঙালিরা ধন্য শুধু পদ্মা সেতুর জন্য। আমরা পদ্মা সেতু থেকে নেমে এলাম, আমাদের পদ্মা সেতু পার হতে 10 মিনিট লাগতেছে, কারণ আমরা ধীরে ধীরে যাচ্ছি, আমরা চাচ্ছি না যে সময়টা দ্রুত হারিয়ে যাক। যত বেশি সময় ধরে আমরা যেতে পারবো তত আমরা বেশি করে দেখতে পারবো, অতি দ্রুত যদি আমরা চলে যাই তাহলে তো দেখতে পারবো না। সামনে আছে সমাসপুর লৌহজং ঢাকা মাওয়া রেল স্টেশন।